হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ সরকার, তোমাদের বন্ধু। ফ্রেন্ডস, আমরা মানুষ, আর আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, ওষুধের নয়। কিন্তু আজকে বর্তমান যুগে, এই 2020 সালে, আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, আমরা ভুলে গেছি যে মানুষের বেঁচে থাকার জন্য অ্যাকচুয়াল প্রয়োজনটা কিসের, খাদ্যের না ওষুধের। ওষুধ আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিলেমিশে গেছে যেন আমরা ভাবতেই পারি না যে ওষুধ ছাড়াও বেঁচে থাকা সম্ভব। ফ্রেন্ডস, ওষুধ আমাদের বাঁচতে সাহায্য করে, কিন্তু আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান হলো খাদ্য। যদি আমাদের খাদ্যে ঠিকঠাক থাকে, যদি আমাদের খাদ্য আমরা ঠিকঠাক খেতে পারি, তাহলে কোনো রোগে আমরা সহজে আক্রান্ত হব না। আজকে যারা সারা বিশ্ব জুড়ে একটি ভাইরাস যে মহামারী আকার ধারণ করেছে, সেই ভাইরাসটি হলো করোনা ভাইরাস, যার ভয়ে সারা বিশ্ব আজকে ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। ফ্রেন্ডস, একটা কথা হয়তো আমরা সকলেই শুনেছি, সেটা হলো হার্ড ইমিউনিটি। এরকম একটা মুহূর্তে যদি আমাদেরকে বাঁচাতে হয়, বা যদি কেউ বাঁচাতে পারে, তো সেটা হলো আমাদের হার্ড ইমিউনিটি, যেটা আমরা কখনো ভেবে দেখিনি এর আগে। আজকে ভাবার দিন এসে গেছে। এই মহামারী থেকে যদি নিজেকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে হার্ড ইমিউনিটি তৈরি করতে হবে। হার্ড ইমিউনিটি তৈরি করা কোনো কঠিন ব্যাপার নয় বন্ধু। মাত্র 3 দিনে আমাদের ইমিউনিটিকে আমরা বুস্ট করতে পারি, আমাদের ইমিউনিটি আমরা বাড়াতে পারি। তার জন্য প্রয়োজন সামান্য কিছু রুটিন, সামান্য একটু খাদ্যে পরিবর্তন। আমরা ফাস্ট ফুড এবং কুকড ফুড খেতে খেতে এমন জায়গায় পৌঁছে গেছি, আমরা র ফুড খাওয়াই ছেড়ে দিয়েছি। আজকে কটা ফ্যামিলিতে কটা ব্যক্তি আছে যারা ফল সবজি খায়, সবাই ননভেজ এবং সবাই কুক ফুড খেতে ভালোবাসি। আজকে সেই কারণে মানুষের ইমিউনিটি আজকে কোন জায়গায় গিয়ে ঠেকেছে ভাবলে অবাক লাগে। তা নাহলে সামান্য একটা ছোট্ট ভাইরাস এইভাবে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিতে কখনো পারত না। ফ্রেন্ডস, আজকে আমাদের প্রয়োজন আমাদের ইমিউনিটিকে বুস্ট করার, যদি করোনা ভাইরাস থেকে বাঁচতে আমরা চাই সত্যি। আর ইমিউনিটি মাত্র 3 দিনে আমরা বুস্ট করতে পারি, শুধুমাত্র 2 কাজ করে। 1, আমাদের ভিটামিন ডি এবং ভিটামিন সি, এই 2টোকে সাফিসিয়েন্ট করতে হবে আমাদের শরীরে। কীভাবে? 1, আমরা যদি আমাদের ভিটামিন ডি সাফিসিয়েন্ট করতে চাই, প্রতিদিন সকাল 10টার মধ্যে অবশ্যই 15 মিনিট আমাদেরকে রোদে, অর্থাৎ সূর্যের আলোয় কাটাতে হবে। 2, ভিটামিন সি আমরা যদি ইনটেক করতে চাই, তাহলে সামান্য কিছু খাবার আমাদেরকে খেতে হবে। কী খেতে হবে? আমাদের প্রতিদিন 200 মিলিগ্রাম ভিটামিন সির প্রয়োজন, যেটা আমরা মাত্র 4টে টমেটো খেয়ে নিতে পারি, যেটা আমরা মাত্র 2টো অরেঞ্জ বা 2টো মৌসুমি থেকে পেতে পারি, বা 1টা আমলকি থেকে পেতে পারি। এই খাবারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু আমরা সেগুলো বেশিরভাগটাই কুক করে বা রান্না করে খেতে পছন্দ করি, কখনো কাঁচা খাই না। কিন্তু রান্না করে খেলে সেটা পরিমাণে কম হয়ে যায় এবং তার মধ্যে ভিটামিন কমে যায়। ফ্রেন্ডস, আজকে আমাদের টাইম উপস্থিত হয়েছে আমাদের ইমিউনিটিকে বুস্ট করার, আর ইমিউনিটিকে বুস্ট করার জন্য আমাদেরকে এই খাদ্যগুলো খেতে হবে। যদি আমরা প্রতিদিন 200 মিলিগ্রাম ভিটামিন সি নিতে পারি ফ্রেন্ডস, তাহলে 80% চান্স আমাদের শরীর থেকে কমে যায় যে আমরা ভাইরাস থেকে মুক্তি পাবো, বা ভাইরাস অ্যাটাক আমাদের করবে না, সেটা করোনা হোক, ডেঙ্গু হোক, বা আদার্স যে কোনো ভাইরাস হোক। তো ফ্রেন্ডস, এই সামান্য কাজটুকু আমরা করতেই পারি, কি তাই তো? যদি করতে পারি, তাহলে আমাদের ইমিউনিটি বুস্ট করবে, আমরা হার্ড ইমিউনিটির মালিক হব, আর হার্ড ইমিউনিটির মালিক হলেই আমরা বাঁচতে পারবো। এবং 2, আমাদের যেটা করতে হবে, সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং অবশ্যই ঘরে থাকতে হবে, সরকারের নির্দেশ মেনে চলতে হবে, এবং আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে পারবো। যদি বাড়াতে পারি, তাহলে 100% আমরা এই যুদ্ধ থেকে জয়ী হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সরকারের নির্দেশ মেনে চলুন, এবং ইমিউনিটিকে বুস্ট করুন।
থ্যাংক ইউ, বন্দে মাতরম।